থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। আজকে আমরা চলে এসেছি মোহন বাগান মাঠে। এর এখন অবস্থা যা, ফার্স্ট হাফটা হয়েছে শুধু বিপি জুয়েটার দ্বারা একটা গোল হয়েছে, একটা জেনুইন পেনাল্টি দেওয়া হয়নি। আর দেখা যাক কি হয়, ফার্স্ট হাফের পরে খেলা তো এখন হাফ টাইমের পরে বন্ধই আছে, অনেকক্ষণ হয়ে গেল, তাই 15-20 মিনিট মাঠে নামার পরেও খেলা বন্ধ। মাঠের কর্নারের দিকটা জল জমে আছে, তো ওই কারণে খেলাটা বন্ধ আছে। জল বের করার একটা প্রচেষ্টা চলছে, ওটা হয়ে গেলে মনে হয় সেকেন্ড হাফটা শুরু হয়ে যাবে আশা করি। খেলা শেষ হয়ে গেছে, খেলা পরবর্তী 4-0 মোহন বাগান জিতেছে। আর এই দাদা দুর্গকে তোমরা আগেই দেখেছো ভিডিওতে, এই খেলার কি রিভিউ কি জানার দাদারা বলতে? প্রথমত আজকে মানে সিরিয়াসলি বলতে আজকে একটা পুরোপুরি সারপ্রাইজ প্যাকেজ আমাদের জন্য, এবং যেহেতু মোহামেডান ম্যাচে একরকম খেলা, আজকে টোটাল গেম চেঞ্জ, মানে প্রত্যেকটা পাস ডিফেন্স মানে এভরিথিং ওয়াজ আপ টু দ্য মার্ক, যেটা একটা সাপোর্ট হিসাবে টিমের কাছ থেকে সবাই চায়, এবং প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। জুলিয়াস বলে যে প্লেয়ারটা আজকে খেলেছে, তার তো খেলা অসাধারণ। ফার্স্ট ম্যাচে দেখলাম টাচেস ভালো আছে, প্রিয়ান প্রিয়ান বলে একটা নতুন ছেলে খেলেছে, নাসিরি ছেলে না কি আর নাসিরি, ওরও দেখলাম এটা ভালো। তো কিবুর উপর আমরা আশাবাদী আছি যে কিবু ইয়াং ট্যালেন্টকে আরো ডেভেলপ করবে, এবং যেরকম শুভকে আমরা পেয়েছি আশা করছি কিয়ানের মধ্যেও আমরা একটা পজিটিভ কোয়ালিটি পাবো, যেটা আশা করি আমাদের লং রানে কাজ করবে। এবং যেটা আমি আগেও বলেছি, এবং যে আমাদের যেটা প্রবলেম হচ্ছিলো বক্স স্ট্রাইকার, তা আশা করছি জুলিয়াস আর শুভ যদি ওই জায়গাটা পার্টিকুলার খেলে, তাহলে আশা করছি আমাদের ওই প্রবলেমটা খুব শিগগিরই মিটে যাবে। এবং একটা কথা ঠিক, ঝড় জল বৃষ্টি সব করে আমরা সমর্থকরা আসি, তার একটাই কারণ এই খেলাটা যাতে আমরা পাই। আর এই খেলাটা যদি আমরা উপভোগ করতে পারি, তাহলে ডাজেন্ট ম্যাটার ফর আস কী হচ্ছে, কারণ কোনো কিছু আমাদের খেলা দেখতে কোনোদিন আটকাতে পারে না, পারবেও না। মোহন বাগানের সাথে ছিলাম, আছি, থাকবো। জয় মোহন বাগান। 10টার মধ্যে 10টা হলো, 11 নম্বরটা আমরাই জিতবো, এবং টিম আজকে ডমিনেটিং খেলেছে, পারফেক্ট খেলা। তো যাই হোক, এখানে আমরা আজকে শেষ করছি। আকাশবাণী সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা দূরে একদম টিং টং। এখন বৃষ্টি পড়ছে, খুবই দেখতেই পাচ্ছ তোমরা, পুরো ম্যাচ বৃষ্টি পড়েছে। মাঝখানে হাফ টাইমে পরে খেলাও বন্ধ ছিল কিছুক্ষণ, 15 মিনিট পরে খেলা শুরু হয়েছে। তো এই বৃষ্টিতে অনেক সমর্থকই তাও এসছে। এখানে আজকে শেষ করছি আমাদের ভিডিও, কারণ অনেক বৃষ্টি পড়ছে, বাড়িও যেতে হবে অনেক দূরে। তাই আজকের দিনের জন্য মোহন বাগান মাঠ থেকে সবাই মিলে টাটা।